মূল প্রশ্ন তাঁর কামধেনু যোজনা, যেটা কি ঐতিহাসিক যোজনা, 1423 কোটি টাকার মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকার, লোকঙ্ সরকার, গোমাতার সরকার, গোবংশ বৃদ্ধি হব নিশ্চিত ভাবে। বাত্যা দানা সময় নির্বাচন মন্ডলীর সাত ভয়া পঞ্চায়েতের অনেক গাই গোরু মৃত্যুবরণ করে এবং পরবর্তী সময় এবেবি অবহেলিত অবস্থায় অনেক মৃত্যুবরণ করছেন। এ কথা খবরকাগজের বারম্বার বাহুছি, মানবর মন্ত্রী একথা জাঁচার, তেমন মু নিবেদন করবি সেই সাতভাইয়া গ্রাম পঞ্চায়েতটি যেহেতু গোটে সমুদ্রকূলের অবস্থিত এবং ভিতরকনিকা জঙ্গল ভিতরে অবস্থিত, সেটি গোটে এলআই সেন্টার খোলা, মানবর মন্ত্রী পদক্ষেপ নেবে কি? মানবর বিধায়ক শ্রী ধ্রুবচরণ সাহু। মানবর বাচস্পতি মহোদয়া, মু আপনার জরিয়ায় মানবর মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা চাহুছি যে গত বাত্যা দানা সময় নির্বাচন মন্ডলীর সাত ভয়া পঞ্চায়েতের অনেক গাই গোরু মৃত্যুবরণ করে এবং পরবর্তী সময় এবেবি অবহেলিত অবস্থায় অনেক মৃত্যুবরণ করছেন। এ কথা খবরকাগজের বারম্বার বাহুছি, মানবর মন্ত্রী একথা জাঁচার, তেমন মু নিবেদন করবি সেই সাতভাইয়া গ্রাম পঞ্চায়েতটি যেহেতু গোটে সমুদ্রকূলের অবস্থিত এবং ভিতরকনিকা জঙ্গল ভিতরে অবস্থিত, সেটি গোটে এলআই সেন্টার খোলা, মানবর মন্ত্রী পদক্ষেপ নেবে কি? এবং গত বাত্যা সময় যে এলআই সেন্টার গুড়ি ভাঙ্গি যাই রাজ্য সারা, তার ভিত্তিভূমি নষ্ট হয়ে যাই, সেগুলি পুনর্নির্মাণ করা মানবর মন্ত্রী আর্থিক ব্যবস্থা করবে কি? মানবর মন্ত্রী। মাননীয় বাচস্পতি মহোদয়া, আমার মাননীয় সদস্য যে প্রশ্ন পচারিছেন আ উপরে আমার অনুধ্যান হয়েছি, যে সাত ভাইয়ারে আপনার আগুরু যে সে অঞ্চল লা সেটি বিস্থাপিত কিছু লোক যেটা কি পাখাপাখি ও বর্তমান সুদ্ধা 70-80 পরিবার রহি যাইছেন এবং কিছু যেতবে বিস্থাপিত হলে সেমানে তাঁকর যে প্রাণী সম্পদ লা পশু মানুষ সেটি ছাড়ি দিয়ে পড়ে আসছিল, সেটা গোটে আইল্যান্ড ভালো হয়েছে এবং জমা যাকে আমি পশু মানুষ উদ্ধার করা সম্ভব হো না। মু কলেক্টর সহ কথাবার্তা করেছিলি, আমার সেক্রেটারি কথাবার্তা করেছেন, এবে যে দানা আসবা ফলরে লুণি পাণি মাড়ি আসিলা, যা ফলরে কি বিভিন্ন যে ঘাস লা সেগুড়াক মরি, ঘাস গুড়াক নষ্ট হয়ে গলা, যেটা কি মহিষি মানে অনেক সে লুণি পাণিতে সেমানে সরভাইভ করে পারছেন, কিন্তু গাই সম্ভব নুহ, তেণু তাঁকাই আমি খাইবা পিবার ব্যবস্থা করছু। কলেক্টর জরিয়া গোটে কমিট করা যাইছি যে সেমানকর কিপর আমি উদ্ধার করা এবং সেমানকর আমি কিপর সুরক্ষা করা, এই দিকরে আমার কেন্দ্রাপড়া যে সিডিপিও অনেক তাকে আমার কথাবার্তা করছেন এবং সেটি গোটে এনজিও গোটে দুইটি সহ কথাবার্তা চালিছি যে আমি কিপর গোশাড়া সেটি কলে আমি বর্তমান সেটি মধুর পাণি পাই চারিটি টিউবওয়েল অছি, চারিটি টিউবওয়েল বর্তমান আমি লোক লগাইছু যা আমি মজুরি দৌছু সে পাণি এবং দানা দেবার ব্যবস্থা করা যাইছি। এবং বিশেষ করে আপনার যে পচারে আ গোটে বাত্যারে আপনার এলআই সেন্টার বিভিন্ন নষ্ট হয়ে যাই, তাপাই আমার মুখ্যমন্ত্রী প্রাণী কল্যাণ যোজনার 600 কোটি টাকার ঊর্ধ্ব বজেট করা যাইছি যে আমি বিভিন্ন ওড়িশার সমস্ত ভিত্তিভূমিকে প্রথমে সুধারিবা তার ব্যবস্থা করা যাইছি। মাননীয় বিধায়ক শ্রী সনাতন বিজুলি। মাননীয় স্পিকর ম্যাডাম, বর্তমান গো সম্পদ নষ্ট হওয়া যাচ্ছি, লোক গরু গাই রক্ষা ইচ্ছা করু না, 80% এভব লোক ঘরে গুহাল রু না, যেমিকি গরু গোটে এমতি প্রাণী তার মূত্রে ক্যান্সার ভাগ রোগর চিকিৎসা করা যাই পারছি, গোবরু আমি কৃষি ক্ষেত্রে বহুত অগ্রগতি করে পার, তেমন বর্তমান দেখা যাচ্ছি যে ভেটেনারি অফিসে ভিএস মানকর দেখা দর্শন বি মিলু না, কোণ করছে অফিস বি অধিকাংশ লোক জাঁয়ে ভেটেনারি অফিসে কোণ একচুয়ালি হুয়ে ঔষধ মিলুছে না, চিকিৎসা ভেটেনারি অফিস ভিএস যে অনেক ডাকলে সে আসছে কি না সে বি সন্দেহ, এবং প্রতি পঞ্চায়েতের যে এলআই সেন্টার অধিকাংশ পঞ্চায়েতের বি না, তেমন গো সম্পদ রক্ষা করা চিকিৎসা সেমতি কোণী ভিত্তিমি না, মো মন্ত্রী অনুরোধ করবি সে গো সম্পদ রক্ষা ভেটেনারি অফিস এবং এলআই সেন্টার উন্নতিকরণ করা সঙ্গে সঙ্গে এবে যে আমার মোহন মাঝি সরকার যে কামধেনু যোজনার
ମୋ କନଷ୍ଟିଚୁଏନ୍ସି ଯେଉଁ ଅଛି ବଡ଼ସାହି ସେଠାରେ କାମ ଯୋଜନା ଫୁଡ୍ ପ୍ରୋସେସ୍ ୟୁନିଟ୍ କରି କରିବା ପାଇଁ କି ଯୋଜନା କରିବେ କି? ମାନ୍ୟବର ମନ୍ତ୍ରୀ, ମାନ୍ୟବର ବାଚସ୍ପତି ମହୋଦୟ, ମାନ୍ୟବର ସଦସ୍ୟ ଯେଉଁ କଥା ପଚାରିଛନ୍ତି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ସାରା ଓଡ଼ିଶାରେ ଏହା ଉଦ୍ବେଗଜନକ ପରିସ୍ଥିତିରେ ଥିଲା। କିନ୍ତୁ ଆମ ସରକାର ଆସିଲା ପରେ, ମୋହନ ମାଝୀଙ୍କ ସରକାର ଆସିଲା ପରେ, ଗୋମାତାଙ୍କର ସୁରକ୍ଷା, ଗୋସେବା ଏବଂ ଗୋଚାଳନ ଦିଗରେ ଆମେ ପଦକ୍ଷେପ ମଧ୍ୟ ନେଉଛୁ। ଏବଂ ଏପରି ଭାବରେ ଯେଉଁ କଥା କହିଲେ, ଗୋମାତାର ସୁରକ୍ଷା ପାଇଁ ଆମେ ଗୋଶାଳାର ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା କରୁଛୁ। ଏବଂ ମୁଁ ତିନି ଦିନ ତଳେ 12 ନୂଆ ଗୋଶାଳାର ମଧ୍ୟ ଆମେ ଗୁହାଳ ଲେଟର ମଧ୍ୟ ଦେଇଛୁ। ଏବଂ ଗୋମାତାର ସୁରକ୍ଷା ପାଇଁ, ଗୋବଂଶ ବୃଦ୍ଧି କରିବା ପାଇଁ ପାଖାପାଖି 6 ଗୋଶାଳାକୁ 20,000 ଉର୍ଦ୍ଧ ବେସହାୟ ଗାଈ ଗୋରୁଙ୍କ ଖାଇବା ପାଇଁ ମଧ୍ୟ ଆମେ 9 କୋଟିରୁ ଅର୍ଦ୍ଧ ଟଙ୍କା ଆମେ ବର୍ତ୍ତମାନ ଅନୁଦାନ ଦେଇଛୁ। ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ମଧ୍ୟ ମୁଁ ଗତ ଯେଉଁ ବିଧାନସଭାରେ ସମସ୍ତ ବିଧାୟକ ବନ୍ଧୁମାନଙ୍କୁ, ସଦସ୍ୟମାନଙ୍କୁ ନିବେଦନ କରିଥିଲି ଯେ ଆମେ ପ୍ରତ୍ୟେକ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଗୋଶାଳା କରିବା। ଏବଂ ଗୋଶାଳା ପାଇଁ ସରକାରଙ୍କର ପାଖାପାଖି 52 ଲକ୍ଷ ଟଙ୍କା, 150 ଗାଈ ପାଇଁ ଗୋଟେ 50 ଏବଂ 100 ଏବଂ 150 ଗାଈ ପାଇଁ ସ୍ଲାବ ହିସାବରେ 52 ଲକ୍ଷ ଟଙ୍କା ଇନଫ୍ରାଷ୍ଟ୍ରକ୍ଚର ପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସହାୟତାର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ଏବଂ ଗୋଟିଏ ଗାଈ, ଯେଉଁଟାକି ଦେଶୀ ଗାଈ, ରଖିଲେ ଆପଣଙ୍କୁ 20,000 ଟଙ୍କାର ସବସିଡ଼ି, 20,000 ଟଙ୍କା ତାର ଖାଇବା ପିଇବା ରକ୍ଷଣବେକ୍ଷଣ ପାଇଁ ସରକାର ବ୍ୟବସ୍ଥା କରିଛନ୍ତି। ଇଏ ହେଉଛନ୍ତି ମୋହନ ମାଝୀଙ୍କର ସରକାର, ଲୋକଙ୍କ ସରକାର, ଗୋମାତାର ସରକାର। ଗୋବଂଶ ବୃଦ୍ଧି ହେବ ନିଶ୍ଚିତ ଭାବରେ, ଗୋବଂଶ ବୃଦ୍ଧି ହେବା ସହିତ ଗୋଚାଳନ ବନ୍ଦ ହେବ, ଏହି ଦିଗରେ ମଧ୍ୟ ସରକାର ଅନୁଧ୍ୟାନ କରୁଛନ୍ତି। ଏବଂ ଆଉ ଗୋଟିଏ କଥା ଯେଉଁ ପଚାରିଲେ, କାମଧେନୁ ଯୋଜନା, ଯେଉଁ ମାନ୍ୟବର ସଦସ୍ୟ କାମଧେନୁ ଯୋଜନା କଥା ପଚାରିଲେ, କାମଧେନୁ ଯୋଜନାରେ ମୂଳ ପ୍ରଶ୍ନ ତାଙ୍କର ଥିଲା, କାମଧେନୁ ଯୋଜନା ଯେଉଁଟାକି ଐତିହାସିକ ଯୋଜନା, 1423 କୋଟି ଟଙ୍କାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କାମଧେନୁ ଯୋଜନା, ଯେଉଁଥିରେ 8 ବିନ୍ଦୁ ଉପରେ ପର୍ଯ୍ୟବେସିତ। ଏବଂ ଯେଉଁ 8 ବିନ୍ଦୁ ଉପରେ ରହିଛି ଯେ ଓଡ଼ିଶାରେ ଦୁଗ୍ଧ ଉତ୍ପାଦନ ବୃଦ୍ଧି ହେବ, ଗୋଶାଳା କେମିତି କରାଯିବ ଏବଂ ଗୋବଂଶ ବୃଦ୍ଧି ହେବ ଏବଂ ଘାସ ଚାଷ ମଧ୍ୟ କରାଯିବ, ଏବଂ ବିଭିନ୍ନ ଦିଗରେ ସରକାର ଚିନ୍ତା କରୁଛନ୍ତି। ଆଗାମୀ ଦିନରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ଦେଖିବେ ଓଡ଼ିଶାରେ।